আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? সুস্থ ভালো আছেন? আবার আমি চলে আসলাম আমাদের সোনাগাঁ পৌরসভার হাটে। আমাদের এই হাটে অনেক বড় বড় গরু আসছে। 1 লক্ষ টাকার গরু একদমই কম, 1 লক্ষ টাকার উপরে অনেক এবার বেশিরভাগ গরু আসছে। তো অনেক ভালো লাগলো গরুগুলো দেখে। আর অনেক এবার অনেক লোক এখান থেকে গরু নিছে। আমি কখন ভাবতে পারিনি যে এবার পৌরসভা হাটে এরকম হইব, কারণ এর আগে আপনার প্রচার প্রচারণা ছিল একদমই কম। সবাই ভাবছে হয়তো বা পৌরসভা এবার হাট বসবো না, কিন্তু না, দুদিন আগে স্টেজ স্যান্ডেল সব কিছু রেডি করে এখন কমপ্লিট। আজকে ভালো গরু আসছে, অনেক গরু, অনেক ক্রেতা আছে এখানে, বেচা কিনিও ভালো হচ্ছে। এই যে একটা দাম মেবি চাচারা করতেছে, একসাথে হয়তো বা গরু দেখতেছে কেনার জন্য। এখানে লাল কালা অনেক ধরনের গরু আছে, এই যে আপনারা দেখতেছেন লাল কালো ইন্ডিয়ান বইল, বিশাল বড় গরু এখানে গরু আছে। এখানে বললাম না, নর্মালি 1 লক্ষ টাকা নিচে গরু একদমই কম, এখানে সব বড় বড় গরু। এখানকার আমাদের এলাকার আমাদের সোনারগাঁও অনেক পাইকাররা স্থানীয় মানে লালন পালন করে ওনারা মূলত এইসব গরুগুলো নিয়ে আসে। এখানে বেশিরভাগ গরুই গৃহস্থের মানে পালিত, আর 10-12 জন হইব। আমার দেখা শোনা যে পাইকার মানে ঢাকার বাইরে থেকে গরু কিনে নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। এই যে গরু বলতে হয় কালো গরু, লাল, অনেক ধরনের গরু এখানে আসছে। এবার এবার হাটে অনেক গরু, জায়গাটা কম, আয়তনের তুলনায় গতবার থেকে এবার মাঠটা কম ছোট হয়ে গেছে, এই জন্য গরুরও চাপটা একটু বেড়ে গেছে। এখানে যে এখানে দেখলাম অনেকজন ঝগড়া লেগে গেছে গরু রাখার জন্য, জায়গা পাচ্ছে না, এইসব কিছু নিয়ে। প্রচুর গরম, গরমের কারণে এখানে ফ্যানও দেওয়া হয়েছে। এই যে একটা বড় গরু, এই যে আরও বড় বড় গরু, বিশাল। এখানে ফ্যানের ব্যবস্থা তো ছিল না, যাদের বড় বড় গরু আছে ওরা নিজেরা নিজেদের টাকায় ফ্যান বাসা থেকে নিয়ে আসে বা এখান থেকে ভাড়া করে গরু কিনে করছে। এখানে গরুকে আবার অনেকজনে পানি দিয়ে মুছছে, গামছা দিয়ে ভিজে, যাতে গরু অসুস্থ না হয়। প্রচুর গরম, আমরা এই টিকতে পারতেছি। এই যে একটা দেখতেছেন একবার কাজ করতেছে গরু, এই যে একটা গরু অনেক সুন্দর, এটা মূলত আমাদেরই, আমার চাচার গরুটা, এটা নিয়ে আসছে আজকে হাটে। এই যে আরও বসাল বড়ো বড়ো গরু, গরুগুলো দেখতেছি অনেক ক্রেতা এখানে আছে। ক্রেতাদের ভিতরেও আপনার অনেকে গরু পছন্দ করতেছে, বিশাল বড় বড় গরু এখানে। ভাইটা খবর এখান, খবর এখান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নমাজ ভড়িও হালায়। ভাইটা খবর এখান, 1 বছরে 2 আন খুশি আমরা মুসলমান, একখান হইলো রমজানের আর একখান কুরবান। ভাইটা ফাঁসি কুলা খান, এই তো এখানে দেখতেছেন এই গরুগুলো বিশাল সাইডের। মানে আমি তো আগে বলছি যে আবার হাট এরিয়াটা আপনার ছোট হয়ে গেছিলো মাঠটা, এই গরুগুলো বড় বড় গরুগুলো বাহিরে রাখা হয়েছে প্রচুর রোদ্রে। এখন ওই সময়টা যখন আমি ভিডিওগুলো করলাম ওই সময়টা ছিল 2:30-2:30 হইব, এই সময় প্রচুর রোদে যে বালতি নিয়ে মানুষ প্রতিটা গরুকে গোসল করাচ্ছে, মাথায় পানি দিতেছে, এই অবস্থা। বিশাল বড় বড় গরু এই দেখতেছেন, এই যে একটা বিশাল বড় গরু। আমার এখানে কালো গরু আছে, এখানে বেশিরভাগই বললাম 170 বা গরু বড় সাইজের, ছোট গরু একদমই কম আসছে এবারে এই হাটে। অনেক ভালো লাগলো, অনেক ক্রেতাও আসলো, এই যে গরুগুলো দেখতেছেন। আজকে হাটে ঘোরাঘুরিটা এখানে শেষ করে দিলাম, গরু সব দেখা শেষ, আমি এখন বাসা চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবো, ঈদের সুন্দরভাবে কাটুক। আল্লাহ হাফেজ।